রঙিয়ার বিডিএড বিনামূলীয় পশু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। রঙিয়া মহকুমার পশুপালন আর পশু চিকিৎসা বিভাগের উদ্যোগত কমলপুর অগ্রণী বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন গ্রাম্য সারথীর সহযোগত অনুষ্ঠিত হয় এই চিকিৎসা শিবির। রঙিয়ার বেদিয়াত বিনামূল্যা পশু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। রঙিয়া মহকুমা পশুপালন আর পশু চিকিৎসা বিভাগের উদ্যোগত কমলপুর অগ্রণী বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা গ্রাম্য সারথীর সহযোগত অনুষ্ঠিত হয় এই চিকিৎসা শিবির। শিবিরত বেদিয়া অঞ্চলের শতাধিক পশুধনের চিকিৎসা করা হয়। শিবিরত কেবাগৰাকী বিষয়া তথা চিকিৎসকে পশু চিকিৎসা করার দিহা পরামর্শ আগবায় অঞ্চলটির রাইজক। উল্লেখযোগ্য যে ইয়ার পূর্বেও গ্রাম্য সারথীর উদ্যোগত মহিলা সবলীকরণকে ধরে বিভিন্ন জনকল্যাণমুখী কাম হাতত লৈ আহিছে। এনেদরে রঙিয়ার বেদিয়াত বিনামূল্যে পশু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। রঙিয়া মহকুমা পশুপালন আর পশু চিকিৎসা বিভাগের উদ্যোগত কমলপুর অগ্রণী বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা গ্রাম্য সারথীর সহযোগত অনুষ্ঠিত হয় এই চিকিৎসা শিবির। শিবিরত বেদিয়া অঞ্চলের শতাধিক পশুধনের চিকিৎসা করা হয়। কেবাগৰাকী বিষয়া তথা চিকিৎসকে পশু চিকিৎসা করার অঞ্চলটির রাইজক বেমারের বিভিন্ন দিহা পরামর্শ আগবায়। ইয়ার পূর্বে গ্রাম্য সারথী উদ্যোগত মহিলা সবলীকরণকে ধরে অন্যান্য বিভিন্ন জনকল্যাণমুখী কাম হাতত লৈ আহিছে। বৃহত্তর অঞ্চলটির রাইজের উন্নতির হকে বিভিন্ন ধরনের জনকল্যাণমুখী কাম করে গেছে স্বেচ্ছাসেবী সংগঠন গ্রাম্য সারথী। রঙিয়া মহকুমা পশুপালন আর পশু চিকিৎসা বিভাগের উদ্যোগত গ্রাম্য সারথী এন জি ওর সহযোগত আজি বিধিয়া যুবক সংঘর প্রাঙ্গণত পশুধন সমূহ চিকিৎসা প্রদান করা হয়। তার বাবে এটি বিনামূল্যা চিকিৎসা শিবির মুক্তি করা হয়। তাত গরু ছাগলী হাঁহ যান পোহনীয় জীব জন্তু আছে সেইবিলাক মেডিসিন দিয়া হয় আর নেক্সট স্টেজত আমি ভ্যাকসিনাইজও করি। সাংসদ আদর্শ গাঁওত এই একটা প্রথম পদক্ষেপ আর এই কামট সহযোগ করেছে আমার ভেটেনারি ডিপার্টমেন্টে তেখেতসকলের উচ্চপদস্থ বিষয়াসক আহিছে। আহি রাইজর লগত আপনার ভেটেনারি ডিপার্টমেন্টের যিখিনি জনকল্যাণমূলক আসনি আছে এই আসনি সম্পর্কে অবগত করে আর জানি খুব ভাল লাগিল যে এতিয়া কেসিসি যদি কিষাণ ক্রেডিট কার্ড আমার যদি গ্রাম্য অঞ্চলের কোনোবা যুবক যুবতী বা ফার্মারে লব বিচারে বোলে গো পালন করিম ছাগলী পালন করিম কুকুরা পালন করিম সেই কেসিসি তেখেতসকলে দিয়ার ব্যবস্থা করেছে। আপনার মাধ্যমে উঠি অহা যিখিনি যুব প্রজন্ম আছে যে এই পশুপালনের জড়িত তেখেতসকলকো আহি ভেটেনারি সুবিধা সমূহ গ্রহণ করবলে অনুরোধ জানাইছো। আর আজি ইয়াত বিধায়কর গোটেখিনি রাইজ উপকৃত হয়েছে তার বাবে মই ভেটেনারি